সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শ্রিম্পের ট্যাঙ্কটা আছে, এই শ্রিম্পের ট্যাঙ্কটা একদমই ওদের ওয়েস্টে পূর্ণ, এবং এখানে কোনো ধরনের মেনটেনেন্স করা হচ্ছে না, কারণ এখানে যে কোনো ফিল্টার হবে তাও রাখা হচ্ছে না, গ্র্যাভেল ফিল্টার দিয়ে রাখছে, যেটা নাকি আমি শুনছি 2-3 মাস পর পর হয়তো কোনোভাবে চেঞ্জ করা হয়, জানি না কীভাবে। বাট এখানে একটা বড় আমরা শ্রিম্প দেখতেছি, অ্যাকচুয়ালি অ্যাডাল্ট সাইজ বলা যায়, ফুললি অ্যাডাল্ট। আর জেব্রা এখানে আছে, কিন্তু এই ট্যাঙ্কটার মেনটেনেন্স একদমই ঠিক নাই। সো নেক্সট ট্যাঙ্ক মলি ট্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে মলি ট্যাঙ্কে কিভাবে একই একটা ছোট্ট একটা ট্যাঙ্কের মধ্যে এতগুলো মলি, যেখানে ফিল্টারেশনের তেমন কোনো কিছুই নাই। অ্যান্ড এখানে খুব সহজে আমি একটা মাছ দেখতে পেলাম যেটা আর কি প্যারাসাইড হয়েছে, কিন্তু কোনো নজর পড়ানো হয় নাই, ব্ল্যাক মলি। এবং এইসব ট্যাঙ্কের কোনো তেমন মেনটেনেন্স হয় না, অক্সিজেনেশন জন্য শুধু একটা পাইপ দিয়ে রেখে দেওয়া হয়েছে, কিন্তু অক্সিজেন ঠিক মতো হচ্ছে না নিচ্ছে, কি হচ্ছে কেউ জানে না। ভালো কথা, এখানে ট্যাঙ্কের কথা আমি মুখে না বললেই ভালো, কারণ এখানেটা আপনারা দেখতে পারবেন কি হচ্ছে কই কার, খুব ভালো মানে চোখ হলে দেখা যাবে কিভাবে আছে ওরা। কালো পানির মধ্যে বিভিন্ন রঙের পানি আমরা এখানে দেখতে পাচ্ছি, পানি সবুজ কালো নীল কি আছে জানি না। কই কার্প, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল একটা মনে মরে আছে নাকি এই ট্যাঙ্কে আমি দেখছিলাম। আচ্ছা এই ট্যাঙ্কে না, সামনে আমাদের একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, সমস্যা নাই। সো অ্যাঞ্জেল ফিশের এখানে আসলে এখানে একটা যে ওদেরও মানে ওই হলুদ পানি লাল পানি যাই বলেন আপনারা হবে কিছু একটা, তো এটা ওইভাবেই আছে, কোনো মানে কি বলবো তাদের কি ফিল করতেছে আমি যদি আসলে বুঝাইতে পারতাম। ও ওইখানে একটা অ্যাঞ্জেল ফিশ মারা গেছে তা আমরা দেখতে পাচ্ছি ভালোই, কিন্তু ওনারের কোনো খোঁজ খবর নাই, কোনো সমস্যা নাই। এখানে তো আরেকজন মরে গিয়ে আরেকজনকে খাইতে সাহায্য করতেছে, আরেকজন অন দা ওয়েতে বলতেছে বন্ধু আমি আসতেছি তুমি দাঁড়াও। যাই হোক, এই ট্যাঙ্কগুলোর অবস্থা খুবই করুণ, মানে মিরপুরে কয়েকটা অ্যাকোয়ারিয়াম শপ আমি নাম উল্লেখ করে দেব না এখন, কিন্তু পরবর্তীতে হয়তো ওই ভিডিও দেখলে চিনতে পারবে সে। সো সরি, বাট এখানে ট্যাঙ্কের মেনটেনেন্স একদমই ঠিক নাই, অ্যান্ড এগুলা খুবই খারাপভাবে রাখা হয়েছে। মিরপুরে এইসব কয়েকটা অ্যাকোয়ারিয়াম দেখলে আমার এত মানে খারাপ লাগে যে এদের একটু যদি বলিও ভাই এইভাবে এভাবে করবেন, এরকম ফিল্টার লাগাইতে পারেন, বলে না কার এত শক্তি আছে মিয়া কইটা লাভ কিতা। যাই হোক, তাদের বলেও লাভ হয় না, তারা বেচার জন্য বেচে। আমি ইভেন আমি এই দোকান থেকে অনেক আগে থেকে নিতাম মাছ, তো তখন আমাকে অনেক ভুলভাবে মানে প্রতারণা করা হয়েছে আমার সাথে, বাট তাও দেখেন।